হ্যালো এভ্রিওান প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে টাইপস অফ অ্যাঙ্গেলস অর্থাৎ কনের প্রকারভেদ কত ধরনের কোন হয় সেগুলো তোমরা কত সহজে মনে রাখতে পারবে কতগুলো কোন হয় একসঙ্গে তার একটা ডেফিনেশান প্লাস এক্সাম্পল প্লাস ডায়াগ্রাম আমি সব কিছুই দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা যেখান থেকে দেখলে তোমাদের আর কোণের সম্বন্ধে যেসব কনসেপ্ট যেটা তোমাদের ডাউট থাকে সেসব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে তাকে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে এই ধরনের এডুকেশন রিলেটেড এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো আমি সরাসরি তোমাদেরকে দেখাই কীভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে আর কীভাবে কতগুলো অ্যাঙ্গেলস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এছাড়া আমি ম্যাথসে রিলেটেড অনেক ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারবে ঠিক আছে তো চলো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাঙ্গেলসের কনসেপ্টগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা একটা করে আমি তোমাদেরকে ডেফিনেশান প্লাস ডায়াগ্রাম করে বোঝাচ্ছি তোমরা দেখতে তো দেখো প্রথম যেটা তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকিউট অ্যাঙ্গেল যাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি তো সূক্ষ্মকোণ কাকে বলবো সেটা আমি তোমাদেরকে ইংলিশ এবং বাংলা দুটো করেই আমি বোঝাচ্ছে বোঝানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স মেজার্স স্লাইজ বিটুইন জিরো অ্যান্ড নাইনটি ডিগ্রি ইজ কল্ড অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ যেসব কোণের মান জিরো এবং নব্বই ডিগ্রির ভেতরে হবে তাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা কোণ বলে থাকি তখন আমি বাংলায় সেটাকে লিখে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে কম হয় তাকে আমরা সূক্ষ্মকণ বলি ঠিক আছে তো আমি ডায়াগ্রামটা করে দেখাচ্ছি দেখো একটা ডায়াগ্রাম করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ডায়াগ্রামটা দেখলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো ডায়াগ্রামটা দেখো দেখে বুঝতে পারছো এটা নাইনটি ডিগ্রি হচ্ছে না নাইনটি ডিগ্রি থেকে কম হচ্ছে তাহলে এটা হচ্ছে আমরা কী বলবো সূক্ষ্মকোণ বলবো আমরা ঠিক আছে পরবর্তী দেখো যেটা দেখাচ্ছি ও সূক্ষ্মণ হচ্ছে হচ্ছে অপটিউশ অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি স্থূলকোণ অর্থাৎ তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে ডেফিনেশানটা বলবো তাহলে সেটা দেখো আমি লিখে দেখাচ্ছি দেখো অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স লাইজ বিটুইন নাইটি ডিগ্রি অ্যান্ড ওয়ান এইট্টি ডিগ্রি ইজ কল্ড অ্যান অপটিউচ অ্যাঙ্গেল অর্থাৎ যেসব মান হবে নব্বই থেকে বড়ো একশো আশির থেকে ছোট তাকে আমরা বলবো অপটিউচ অ্যাঙ্গেল ঠিক আছে তো বাংলাটা আমি লিখে দেখাচ্ছি দেখো বাংলাটা যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড়ো এবং একশো ডিগ্রি থেকে ছোটো হচ্ছে তাকে আমরা শুনি তাহলে স্থূলকোন স্থূলকোন বলে থাকি তো এটা আমরা দেখো দিয়ে লিখে দিলাম আমরা এবার ডায়াগ্রামটা দেখো ডায়াগ্রামটা দিলে আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ডায়াগ্রামটা দেখাচ্ছি দেখো দেখো ডায়াগ্রামটা দিয়েছি দেখো ডায়গ্রামটা দেখে তোমরা বুঝতে পারছো ডায়গ্রামটা দেখো নাইনটি থেকে বড়ো হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলটা দেখে বুঝতে পারছো নাইনটি তাহলে আমরা কী বলবো অপটিউশ অ্যাঙ্গেল বলবো এরপর চলে আসছে যেটা দেখো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল যেটা আমরা সমকোণ বলে থাকি অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ নাইনটি ডিগ্রি ইজ কল্ড অ্যান রাইট অ্যাঙ্গেল ইট ইজ কোয়ার্টার টার্ন কোয়ার্টার টার্ন বুঝতে পারছো একটা যদি আমি যদি থ্রি সিক্সটি ডিগ্রি হয় তার যদি চার ভাগ করে দিই তার একটা ভাগকে আমরা কোয়ার্টার বলবো কোয়াটার টার্ন বলবো এটাকে আমরা ডিম সিম্বল কী রকম সিম্বলাইজ করি দেখো একটা সে অ্যাঙ্গেলে সাইন দিয়ে আমরাকে আমরা সিম্বলাইজ করি এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো ঠিক আছে রাইট অ্যাঙ্গেল মানে নব্বই ডিগ্রি যেটা হবে অর্থাৎ যেটা হচ্ছে যখন দুটি কোন দুটি সরললেখা পরস্পরকে নব্বই ডিগ্রিতে ছেদ করে বা সরললেখা দুটো যদি একটি অপটের পর লম্ব হয় তাহলে তাকে আমরা কী বলবো সমকোণ বলবো তো ডায়াগ্রামটা কী রকম হবে তো ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি দেখো একটা সর্বলেখার আর আরেকটা সর্বলেখার দণ্ডায়মান হবে তো সেটাকে আমি দেখাচ্ছি দেখো যেটাকে নাইনটি ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট হয়ে যাবে দেখো ডায়াগ্রামটা দেখলেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে দেখো দেখতে পাচ্ছ একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনের পারপেন্টিকুলার রয়েছে তাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলছি অর্থাৎ সমকোণী সমকোণ বলছি আমরা দেখো এরপর চলে আসছি যেটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল যেটাকে আমরা সরল কোণ বলে থাকি তো সরল কোণ আমরা কাকে বলবো সরল কোণ হচ্ছে অর্থাৎ একটা সরল লেখা বা যেটাকে আমরা একটা সরল লেখার মতো বলতে পারি ঠিক আছে তাকে আমরা সরল কোণ বলবো তো দেখো আমি ডেফিনেশনটা লিখে দেখাচ্ছি অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার ইজ ওয়ান এইট্টি ডিগ্রি ইজ কল্ড আ স্ট্রেট অ্যাঙ্গেল ইট ইটস হাফ টার্ন তার ওটা যেমন আরেকট অ্যাঙ্গেলটা ছিল কোয়ার্টার টার্ন এটা হচ্ছে হাফ টার্ন মানে থ্রি সিক্সটি ডিগ্রির হাফ ঠিক আছে যেটাকে আমরা বাংলায় যদি এটাকে কনভার্ট করি তাহলে আমরা কীভাবে বলবো বাংলায় যদি তোমরা বলতে থাক বল বলো ওইটাকে তাহলে বলবো যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাকে আমরা বলি সরল কোণ বলে থাকি ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সরল কি কীরকম দেখতে হবে সরল কোণটা দেখে ডায়াগ্রামটা দেখলে তোমরা অনাসেই বুঝতে পারবে যে এটা তো সরল কোণ হচ্ছে কি না হচ্ছে দেখো একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন স্ট্রেট অ্যাঙ্গেল যেটাকে আমরা বলে থাকি তো এটাকে আমরা বলবো সরল কোণ বলে থাকি ইংলিশে আমরা থাকে ইংলিশে বলে থাকি স্ট্রেট অ্যাঙ্গেল ঠিক আছে তো চলো পরবর্তীতে পরবর্তীতে যাওয়া যাক দেখো এখন যেটা আছে রিফ্লেক্স অ্যাঙ্গেল যাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ এটাকে প্রবৃদ্ধ কোন কাকে বলবো অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার লাইজ বিটুইন ওয়ান এইটি অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি ইজ কল্ড অ্যান্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল অর্থাৎ যেসব কোণগুলো হবে কত নাল একশো আশি থেকে তিনশো ষাটের মধ্যে থাকবে সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল বাংলায় আমরা বলবো যে কোণের মান একশো আশি ডিগ্রি থেকে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট হয় তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি ইংলিশে যাকে আমরা বলি রিফ্লেক্স অ্যাঙ্গেল তো চলো আমি ডায়গ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি ডায়গ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো ডায়গ্রামটা দেখতে বুঝতে পারছো ওপরে পোর্শনটা যেটা রয়েছে সেটা হচ্ছে তারা বুঝতে পারছো থেকে বড়ো হচ্ছে তোমার এক সরি একশো আশি ডিগ্রি থেকে বড়ো হচ্ছে এবং তিনশো ষাট থেকে ছোট হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো বাংলা যাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ পরবর্তী দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস যেটাকে আমরা বলি পুরক কোণ টু দেখো টু অ্যাঙ্গেলস আর কল কমপ্লিমেন্টারি টু ইচ আদার হোয়েন দেয়ার মেজার্স অ্যাড আপ টু একজাক্টলি নাইনটি ডিগ্রি অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের যদি যোগ ফল নব্বই ডিগ্রি হয় তাকে তখন তাকে সেই কোণগুলোকে আমরা বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেগুলোকে আমরা বাংলা যাকে বলি পুরক কোণ বলি ঠিক আছে তো এটাকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে কীভাবে লিখবো আমরা দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি যদি দুটো অ্যাঙ্গেল হয় তাদের সাম করো যদি প্লাস করলে যদি নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এটা এই দুটো কোণকে আমরা বলবো কমপ্লিমেন্টারি টু ইচ আদার একে অপরের পুরক্কণ বলবো ঠিক আছে তো বাংলায় লিখছি দেখো আমি তাদের তোমাদের বুঝতে সুবিধা হয় যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হবে ঠিক আছে তখন একটি কোণকে অপর কোণের পুরোক্কণ আমরা বলি আশা করি বুঝতে বোঝাতে পারলাম তোমাদেরকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা ক্লিয়ার হয়ে গেল পুরক্কন এবার চলে আসি দেখো কমপ্লিমেন্টারি পর এবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কাকে বলবো দেখো দেখো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যাকে আমরা বলি সম্পূরক ঠিক আছে অর্থাৎ টু অ্যাঙ্গেলস আর কল সাপ্লিমেন্টারি টু ইচ আদার হোয়েন দেয়ার মেজার্স অ্যাড আপ টু এক্স্যাক্টলি ওয়ান এইট্টি ডিগ্রি অর্থাৎ যোগ করলে দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তখন সেই কোণগুলোকে আমরা বলি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যাকে আমরা বাংলায় বলি সম্পূরকণ যখন দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দু সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণে সম্পূরকক্ষণ বলে থাকি ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো তোমাদের বোঝানোর জন্য যদি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো আমি ধরো টোয়েন্টি ডিগ্রি ওয়ান সিক্সটি ডিগ্রি দুটো অ্যাঙ্গেলকে প্লাস করো অ্যাড করো যদি ওয়ান এইট্টি ডিগ্রি হচ্ছে তাহলে এই দুটো কোকে আমরা বলবো সাপ্লিমেন্টারি টু ইচ আদার বা পরস্পরের সম্পূরক কোন ঠিক আছে আশা করি বুঝতে পারলাম এরপরে চলে আসছি দেখো অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল যাকে বাংলায় বলি সন্নিহিত কোণ অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল কাকে বলবো আমরা অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল আমরা তখন তাকেই বলবো অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলস আর টু অ্যাঙ্গেলস দ্যাট হ্যাভ এ কমন সাইট একটা কমন সাইট থাকবে অ্যান্ড এ কমন ভাটেক্স একটা কমন ভাটেক্স থাকবে একটা কমন সাইট থাকবে এবং একটা কমন ভাটেক্স থাকবে তখন সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলি অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল যেটাকে বাংলায় বলি আমরা সন্নিহিত কোন আমি একটা ডায়াগ্রাম করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই বলো যে এটা কী হবে কোনটা সন্নিহিত কোন বলবো কোনটাকে আমরা সন্নিহিত কোন বলবো না আমি ডায়গ্রাম করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা দেখো দেখে বলো ধরো প্রথম অ্যাঙ্গেলটা দেখো প্রথম একটা দেখাচ্ছি দেখো দুটো অ্যাঙ্গেল আমি দেখা যায় দুটো দেখাচ্ছি ডায়াগ্রাম প্রথম একটা ডায়গ্রাম পিছুর একটা ডায়াগ্রাম এবার তোমরা দেখে বলো কোনটাকে আমরা সন্নিহিত কোন বলবো কোনটাকে আমরা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল বলবো প্রথমটাকে বলবো না দ্বিতীয়টাকে বলবো ঠিক আছে প্রথমটা দেখো বি পয়েন্টে দেখো দুটো অ্যাঙ্গেল হয়েছে ডি একটা হয়েছে আর বিসিডি হয়েছে সেম ভার্টেক্স বি এবং কমন সাইড কথা সাধারণ একটা বাহু রয়েছে যেটা বিডি তাই এটাকে আমরা বলবো অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল কিন্তু নিচেরটা দেখো নিচেরটা হচ্ছে দেখো কিন্তু শুরু হচ্ছে দেখো বি ডি এই অ্যাঙ্গেলটা আলাদা হচ্ছে আবার এই দেখো এই দুটো আলাদা হচ্ছে তাহলে এই দু এই যে অ্যাঙ্গেলটা আমরা ড্রয়িং করলাম এই অ্যাঙ্গেলটাকে আমরা কিন্তু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল বলবো না এটা কিন্তু আমি এটাকে আমরা ক্রস করে দেবো ঠিক আছে তখন আমি তোমাদেরকে ক্রস করে দেখিয়ে দিচ্ছি দেখো যত রকমের অ্যাঙ্গেল হয় সবগুলো অ্যাঙ্গেলের কনসেপ্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারভিউ একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো অ্যাঙ্গেল হচ্ছে কী হচ্ছে তোমরা একবার দেখে নাও তাহলে তোমরা বুঝতে বুঝতে পেরে গেলে যে কতগুলো অ্যাঙ্গেল হয় সবগুলো অ্যাঙ্গেল তোমরা যদি একবার পড়ে নাও তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের কোনোরকম অ্যাঙ্গেল রিলেটেড কোনো ডাউট থাকবে না সেটা তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাহলে ইংলিশ ভার্সানে আমি দিয়ে দিয়েছি বাংলার জন্য বাংলায় করে কনভার্ট করে দিয়েছি তোমরা দুটো ভাষাতেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম উইথ ডায়াগ্রাম আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে এডুকেশন রিলেটেড ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও আর আমি ম্যাথসের বিভিন্ন রকম ভিডিওগুলো আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চ্যালেলে সেখান থেকে চেকআউট করে নিতে পারবে ঠিক আছে